ঘুরতে যাওয়া মানেই বাঙালি, আর বাঙালি মানেই ঘুরতে যাওয়া। আর বিষয়টা যখন আসে ছোট্ট করে ঘুরতে যাওয়া, তখন মনে পড়ে যায় বাড়ির কাছে পুরী, দার্জিলিং কিংবা দীঘা। প্রথম দুটোকে বাদ দিয়ে শেষেরটাই হুট করেই পা বাড়ালাম বন্ধুরা মিলে। হ্যাঁ, অনেকবার গেছি, কিন্তু প্রত্যেকবার যতবারই যাই না কেন, দীঘাকে এক নতুন সাঁজে দেখি, এক নতুন রূপে দেখি। যখন সেই নোনা জলে গা ভাসায়, তখন এক আলাদা নতুন মিষ্টি অনুভূতির সাক্ষী নিয়ে নিই আমরা। সব কিছু মিলিয়ে দীঘা সাক্ষী থাক অনেক হই হুল্লোড়ের, অনেক ঝগড়াঝাটি, দুষ্টুমিষ্টি রাগ অভিমান, আর দিন শেষে অনেক 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 আনন্দের। আর সেই আনন্দ, সেই রাগ অভিমান, ঝগড়া ঝাঁটি সব কিছু গল্প আকারে তোলা থাক এই আমাদের মতো কিছু কিছু ব্লগারদের ক্যামেরার মাধ্যমে। একটু তুলে ধরা যাক সেই স্মৃতি এই ব্লগের মাধ্যমে। আকাশের নীলে মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া, মুখের মিছিলে ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া, বলো আর কি হলে বেশ হয়, বলো আর কি হলে বেশ হয়, ঠিক মনের মতো হো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আকাশের নীলে মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া, আমার ঠান্ডা লেগে গেছে, প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে আমার, লাইট এখানে কম, এত ঠান্ডা লেগেছে কথা বলা হয়তো মুশকিল হয়ে যাচ্ছে। তো ঠান্ডা নিয়েই অনেক পরিশ্রম দিয়ে এই রেস্ট করা বাদ দিয়ে চলে আসলাম এখন হচ্ছে চিনার জায়গাটা, হ্যাঁ ঢেউসাগর, ঢেউসাগরে চলে এসেছি। অনেক টায়ার্ড বাট ঘুম থেকে উঠে চলে আসলাম হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরটা মেবি নতুন হয়েছে, আগে আমি লাস্ট যখন এসেছিলাম তখন তো ছিল না মনে হয়, যত সম্ভব মনে হয় নতুনভাবে ডেকোরেশন করেছে। তো এটা দেখি কি করেছে না করেছে, যাই ভেতরে যাই দেখি, তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো একটু, এটাই হচ্ছে ঢেউসাগরের চারিদিকের অ্যাম্বিয়েন্স। আমি ফার্স্ট টাইম আসছি ঢেউসাগরে, তো কী ব্যাপার আমি জানি না, আমাকে একটু ঘুরিয়ে দেখে বুঝতে হবে আগে ব্যাপারটা আসলে কী, মানে ঢেউসাগরের দাবিটা কী আসলে আমাকে বুঝতে হবে। আচ্ছা, এখানে স্পাও দেখতে পাচ্ছি বাট বন্ধ, অ্যামিউনিটি সেন্টারও আছে বাট মেবি বন্ধ, হ্যাঁ বন্ধ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স আসলে ঢেউসাগরে, আমি বাট আমি একটা জিনিস যেটা নোটিস করতে পাচ্ছি সেটা হচ্ছে দীঘার, দীঘার অ্যাকচুয়ালি যেটা সৌন্দর্য মানে ঝাউবন যেটা টুরিস্টদের জন্য নিউ দীঘা থেকে তো পুরো বিলুপ্তই হয়ে গেছে, যেটা সেই ঝাউবনটা আমি আসার পথে একটু একটু দেখলাম, ইভেন এখনও এখানেও দেখতে পাচ্ছি আমি অথেন্টিক দীঘার যেটা আসল ব্যাপার আর কি, ঝাউবন সহ সমুদ্র, তো সেটা দেখতে ভালো লাগছে বেশ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দীঘার অ্যাম্বিয়েন্স, প্রচুর লোক কিন্তু এই ধারে, মেইন এন্ট্রান্স এত ভিড় ছিল না বাট এই ধারে তো এখানে কি ও আচ্ছা আচ্ছা, তো এই নিয়ে এত এক্সাইটেড। মোর দ্যান বাচ্চাদের পার্ক, কি সুন্দর, মানে সন্ধ্যাবেলা এসে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা, মানে হ্যাঁ টাইম স্পেন্ড করার মতো জায়গা আর কি।
কিন্তু টাইম কাটবে না, টাইম কাটবে না মানে যদি টাইম স্পেন্ড করার জায়গা কিন্তু টাইম কাটবে না, যদি আসলে বোরিং লাগবে না। হ্যাঁ আমাদের তো বোরিং লাগে, বাট নামেই টাইম স্পেন্ড, বাকি বোরিং। এটা কেমন বলতো, অনেকটা মতিঝিলের মতো। অ্যাকচুয়ালি আমরা ফিল্ডটা বড় নিচ্ছি, ভাবছি বড় হয়ে গিয়েছি। দীঘা যাবার মাছ খাবো ভাই, সমুদ্র সমুদ্রের ধারে বসে মাছ এনজয় করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, সমুদ্রের ধারে মাছ, তার সাথে চিংড়ি কাঁকড়া যা খাবো, খাবো কাঁকড়া অক্টোপাস, মানুষ খেতে চাও তুমি? না মানুষ খাবো, আমি বেশি চর্বিওয়ালা মাংস খাই না। ও দেখো এখানে ফটোশুট চলছে, বাবু আসলে দেখাতে যাচ্ছে, ওটা পুরোটাই ও ধরে আছে। হ্যাঁ ঠিক আছে বাবু বলি, ওকে বাবু বলি, কেমন দিলাম? আমরা ছিলাম হচ্ছে ওইখানে, না আমরা প্রথমে এন্ট্রি করলাম হচ্ছে ওই সাইড দিয়ে, দেন আসলাম এখানে, দেন ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম এখানে, আমরা যাবো এখন আসতে। এইখানে এইখানে ছবিটা কিন্তু সুন্দর আসবে। হ্যাঁ এই জায়গাটা, এই রোডটাতে, এই রোডটাতে ছবিটা সুন্দর আসবে, এই জায়গাটা, এই লোকেশনটা একটু ভালো ছবি তোলা, লাইটিং ফাইটিং সব ঠিকঠাক আছে। আরো আরো পিছনে, আরো পিছনে, হ্যাঁ এটা ক্লোজ শট নিতে হবে। হ্যাঁ এইখানে দারুণ ফটো শুট হবে। এই যে আমাদের বসে গেছে, আমাদের বসা বসেই কাজ, বাট এই জিনিসটা সত্যি ডেকোরেশনটা সুন্দর হয়েছে। এটা কোনো জাহাজ টাইপের রেস্টুরেন্ট মনে হচ্ছে আমার, এটা মেবি এটা রেস্টুরেন্ট, আমি জানি না সঠিক, কেউ যদি জিয়ে থাকো। বুঝতে পারছি না আমি, ছবি কেন এরকম কেন ইয়ে হয়ে যাচ্ছে, কেন ব্লার হয়ে যাচ্ছে, কাঁপছে কেন দেখি? আমি তো, আমি তোমার এখন এক্সিট করে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছে এখন। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, চলে যাচ্ছে এইখান দিয়ে আমরা যাচ্ছি এখন রাতে সমুদ্রটাকে এনজয় করতে। একদম এটা সাউন্ডটা তোমরা ক্যামেরাতে কতটা যারা কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, এটাকে সামনাসামনি সামনাসামনি এক্সপিরিয়েন্স করার মজাই আলাদা। এটা একটা আলাদাই ফিলিংস, রাত্রিবেলায় এটা একটা আলাদাই ফিলিংস। ঢেউ সাগরের সমুদ্রকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি নিউ দীঘার জন্য। এখানে পার্টি হচ্ছে ঢেউ সাগরে, বাট এমন ওল্ড মিউজিক দিয়েছে এখানে, নাচার মতো কোনো গানে গানই নেই আসলে। এখন যাচ্ছি নিউ দীঘার, ওই যে ওই নিউ স্ট্রিপ লাইটগুলো দেখা যাচ্ছে, ওই ওই ওটা হচ্ছে নিউ দীঘা বিচ। অ্যাকচুয়ালি সবই তো দীঘা, বাট ওটা হচ্ছে নিউ দীঘা বিচ আর কি, মেন বিচ হচ্ছে ওটা। হ্যাঁ ফোন দিয়েছো, ঠিক আছে। আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, আমি আর কি করবো, কিছু বলার নেই, সবাই মজা নিচ্ছে। আমার ধারতে ক্যামেরাগুলো ধরিয়ে দিয়েছে, জীবন তো একটাই নাকি, জীবন তো একটাই, জীবন একটাই বলে কি ক্যামেরা ম্যানে জীবনটা শেষ করে দেবো? এটা কি চাও মামু? আছে কিন্তু মাছ এখানে আছে, সে যেখানে তুমি খাও কোনো অসুবিধা নেই, মাছ সব জায়গাতেই পচা, তাই না? তো 10 দিন পুরো রাখা কথা, না না অত না, 10 দিন পরে গিয়ে মাছ খেতে পারবা? কত সকালকার ধরা, সারাদিন বাসি হয়ে আছে এরকম।
ওটা হবে কি পারবে কি কম লাগছে? সব জায়গায় শুধু তোমার কাছে বলে না, যে কোনো জায়গায় দেখলাম সব জায়গাতে স্টকটা কম লাগছে। এখনো 20 দিনের মতো লাগবে, 20 দিন পর এরা বেরোবে মাছ ধরতে। আচ্ছা, তারপরে তুমি ধরো আস্তে আস্তে বাজারে রেগুলার হবে। আচ্ছা আচ্ছা, আমি তাও কালকে সকালবেলা ভোরবেলা একবার মোহনায় যাবো। আচ্ছা আচ্ছা, মোহনায় গিয়ে একবার দেখা দিচ্ছে। খাবো আমাদের কাঁকড়া রোস্ট। হ্যাঁ, কাঁকড়াটা রোস্ট আর চিংড়ি, আর চিংড়িটা ফ্রাই, চিংড়ি আর আমরিটা ফ্রাই। আর আমি কি আর কি বলবো, আমি ক্যামেরার টেস্ট বলছি, ক্যামেরাটা খুব সুন্দর, আমি ক্যামেরা করছিও ভালো ওয়েদারের সঙ্গে। এখনো চোর আছো? এখনই শেষ হলো মাত্র, সুইমিং শেষ হয়ে এখন আমরা সি বিচে যাবো। সুইমিং শেষ হয়ে তারপর সি বিচে যাবো এখন আমরা। রবীন্দ্র এসছে দেখা করতে, সূচনা সরবুতি চ্যানেল থেকে রবীন্দ্র এসছে দেখা করতে, অনেক দূর থেকে এসছে এই গরমে। কেমন আছো রবীন্দ্র? কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। চলো তাহলে সি বিচে যাওয়া যাক। হ্যাঁ চলো যাওয়া যাক।
চশমাটা কি রুমে নিয়ে গেছিস না? আমি আমি কই আমি আমার আগে এলো তো নিয়ে এলো না আরেকটা ব্ল্যাকটা। এখন হোটেল থেকে বেরোলাম সিবিচ এর জন্য, হোটেলের সামনে থেকে জাস্ট বেরোলাম সিবিচ যাওয়ার জন্য। ফোকাসটা অন করতে হবে। হোটেল থেকে জাস্ট বেরোলাম সি বিচে যাওয়ার জন্য, এখন এই মুহূর্তে সবাই মিলে এখন সি বিচে যাবো। গতকালও সি বিচে স্নান করেছি যদিও, কিন্তু আজকে আরও একবার সি বিচে স্নানটা কমপ্লিট করতে হবে, কারণ যেহেতু দুদিন আছি, আমার ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, একটু প্রবলেম হচ্ছিলো, তবুও সব কিছু মানিয়ে নিয়ে আজকে আবার একদম একটা ফ্রেশ ডে, ফ্রেশভাবে স্টার্ট করছি। পিছনে আমাদের হোটেল, হোটেল এসএস ইন্টারন্যাশনাল, আমি ট্রাই করছি হোটেলটাকে দেখানোর, আউট ভিউ একটা দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের হোটেল, চলে এসেছি দীঘা বিচের কাছাকাছি। এখানে এত পরিমাণে রোড, আমি সানগ্লাসটাও আনিনি, না এনেছি, এমনিটা পরে আছে, কারণ গতকাল আমি একটা সানগ্লাস বিসর্জন দিয়ে দিয়েছি অলরেডি। আর আমারটা তুমি রুম থেকে নিয়ে আসুন। হ্যাঁ, মানে গতকালকে সি বিচে, গতকালকে সি বিচের সানগ্লাস বিসর্জন অলরেডি দিয়ে দিয়েছি। ও কি বেলুন গাছে, বেলুন না বল, বলো বল। আমারও খুব ভালো লাগছে, আমি বিক্রি করে চাপে আমি ছিলতে পারছি, আমিও ভাবতে পারছি না, অ্যাকচুয়ালি খুব সুন্দর কাটাকাটির মধ্যে আছি। যাই হোক, কারো লাগলে আমি জানি এই ব্যবসা করতাম, আমাকে চলে এসে জিজ্ঞাসা করছে সবাই যে আমের কত কি দাম না দাম বলো, দামটা বলো মোটামুটি দাম। এইভাবে কোনো আবার ক্লাস হয়নি, ক্লাস হবে, বহুত কষ্ট হচ্ছে বাবু। এই মুহূর্তে দীঘা সি বিচের মধ্যে সবাই মিলে আমরা এনজয় করছি অনেক। টাওয়ালটা আমার না, কিন্তু আমিও টাওয়াল সি বিচে টাওয়াল কন্ট্রোল করতে পারবো না, আমি নিজেও জানি টাওয়ালটা আমার না, আমার ঘাড়ে দিয়ে দিয়েছে অ্যামিদা। আমরা এখন সি বিচে যাচ্ছি, অ্যামিদা আসুক, টাওয়ালটা তাকে দিয়ে দেবো। দিস ইজ দীঘা, কিন্তু ভাই ক্যামেরাটা দিতে হবে, কারণ কারণ স্নানের পর অনেক ক্লান্ত হয়ে স্নান করে লাঞ্চ করে দেন শুয়ে পড়েছি, একদম একটু আগে আসলাম, একটু আগে এসে শুয়ে পড়েছি, একটু রেস্ট নেওয়ারও স্কোপ নেই। এবার চলে যাব উদয়পুর অ্যান্ড তালসারি, তালসারি আর উদয়পুরে চলে যাবো। এবার বেরিয়ে এলাম, এখন উদয়পুর তালসারি যাবো, গাছ বাকি আছে সেটা কমপ্লিট করে
সেরকম জায়গাটা সিঙ্গেল এসে চলতে হয়। এটাতে উদয়পুর যাবো, এখন তো ওড়িয়া ভাষায় লেখা আছে দেখো, ওগুলো সব দেয়ালে দেখো, ওই দেখো লাল দেয়ালটা ওড়িয়া ভাষায় লেখা সব। আমরা নৌকার মধ্যে আসলাম, নৌকাতে চাপলাম, এখন কর্নার ভেঙে নিয়েছে, তারপরে দেখছি বাকিটা। বলার মতো সময় না এটা, জাস্ট উপলব্ধি করার মতো সময়। ভিউটা আমি দেখাই, মামা ওই জায়গাটা দখল করে নিয়েছে, জায়গাটা আমাকে দেয়নি। আমি এখানে সিট নিয়ে তো বসে পড়েছি, এখানে কিছু উপায় নেই, জাস্ট এখন নৌকার মধ্যে সব থেকে ভালো জায়গা হচ্ছে। আর আমি ভালো ছেলে বলেই তো ভালো জায়গাটা পেয়েছি নাকি? ঠিক আছে, ওকে ভাই, খেল শেষ হয়ে গেল নাকি? খেলতে হবে, খেলতে হবে, ঠিক আছে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এদিকে যাবে, দাঁড়াবে তো, লাল কাঁটা দেখুন, মেশিনের তেল শেষ হয়ে গেছে আসলে, প্রবলেম দেখা দিচ্ছে কিছু, মাঝ মধ্যে তেমন আটকে আছে। দাঁড়িয়ে আছি, লোমর ফেলে দিয়েছে, লোমর ফেলে দাঁড়িয়ে আছে স্টিল। কাকা বলছি টাকা কম পাঠায় আগে, টাকার ভয় লাগছে, টাকার ভয় লাগছে, হ্যাঁ সেটাই, এখন জোয়ারই চলছে অবশ্য, না জোয়ারই চলছে এখন। বন্ধু আসতে 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 বন্ধু আসতে আস্তে 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 আস্ত
আমার যাইনি, আমি ধরে আছি, যাবো যাবো দাদা যাবো। ও বলল ভাই তাদের আসলে ওদিকে ওটা বন্ধ হয়ে যাবে, বেঁচে ফিরলাম আমরা এখন আছি লাল কাঁকড়ার মাটিতে। লাল কাঁকড়ার দেশে দেশ আছে দেশ, কিন্তু লাল কাঁকড়া কোনো নেই ওদের ওদের মানে লাল কাঁকড়ার অস্তিত্ব ওদের আবাদে বহুত কম এই মুহূর্তে। কি এবার ওই লাল কাঁকড়া কতক্ষণ টাইমে জানো, তালসারি বিচ থেকে ব্যাগ যাচ্ছি, লাল কাঁকড়া তবে একটাও দেখতে পেলাম না, নাকি ওইখানে যাইনি এখন আমি সেটা ভাবছিলাম যেতে হতো, বা যাওয়া সময়ের অভাবে যেতে পারলাম না, বাট কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম, ভালো লাগলো বেশ, মানে নিরিবিলিতে সময় কাটানোর মতো জায়গা আর কি। কাজুর দোকানে এসেছি কাজুর কিছু আইটেম কিনতে, বেশ ভালো লাগলো, বেশ দেখতে সুন্দর লাগছিল, টেস্টও লাগছিল, ওইও নিয়ে নিয়েছি। ওখান থেকে চেক আউট করে যাচ্ছি, স্টেশনে ট্রেন আছে 10:30, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। দীঘা এতটুকুই সঙ্গী ছিল আমাদের, এই ছিল দীঘার সঙ্গে বন্ধুত্ব আমাদের। এরপর আমরা যে যার নিজেদের বাড়ির পথে, কিন্তু চিন্তার কিছু নেই, আবারও ফিরবো নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে, নতুন আনন্দ নিয়ে, নতুন হুল্লোড় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালোবাসার শহরে। আমি শামীম আজকের মতো বিদায় নিচ্ছি, হ্যালো আঙালি প্রেমিক এবং প্রেমিকা, টাটা। ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না, টাটা।